এরপরে প্রশ্ন, স্কুলের একটা অনুষ্ঠানে আমরা অভিনয় করি, এতে বিয়ের অভিনয় করা হয় এবং কবুলও বলা হয়, এতে কি বাস্তব বিবাহ হয়েছে? ভাই, এটা কোন লেভেলে, ছেলে মেয়ের বয়স কত, সেখানে সাক্ষী ছিল কি না এবং বিবাহের অন্যান্য শর্ত সারে পাওয়া গেছে কি না, সেটা এই প্রশ্নে লেখা নাই। তবে একটা মৌলিক কথা আমরা বলতে পারি, এই প্রশ্নের উত্তর সরাসরি এই জন্য দেওয়া কঠিন যেহেতু বিস্তারিত বিবরণ নাই, কিন্তু আমরা একটা মৌলিক কথা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহু ওয়াত-তালাকু ওয়ার-রাজআ। তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে হাসি মজাক করে তামাশা করে করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আর একটা হলো তালাক, আর একটা হলো তালাক প্রত্যাহার। এগুলোতে মানুষ যদি রসিকতা করেও করে ফেলে এবং তার অন্যান্য শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সে কাজটা হয়ে যায়। এটা একটা জটিলতা। অবশ্য অভিনয়ের ক্ষেত্রে শর্তগুলো পাওয়া যাওয়ার কথা না, সাক্ষী, তারপরে ছোট বাচ্চা স্কুলে থাকে, নাবালেগ, তো নাবালেগের প্রস্তাব গ্রহণ, অভিভাবক নাই, কিছু নাই, তো এটা বিয়ের শর্ত শরায়াতকে পূরণ করে না। কিন্তু অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনেকে এই সমস্ত করে, বিশেষ করে তালাকের ক্ষেত্রে অনেক পুরুষ আছে তালাক দিয়ে এসে বলে কি, বলে হুজুর আমার আসলে তারে তালাক দেওয়ার নিয়ত ছিল না। তো কি নিয়ত ছিল আপনার? বলে আমার নিয়ত ছিল তাকে ভয় দেখানো। ভয় দেখানোর জন্য আমি বলি পারলে একটা ধাক্কা দিয়ে দেন, জোর করে একটা চিমটি কেটে দেন, এরপরে মাপ চেয়ে নিয়েন, কিন্তু ভয় দেখানোর জন্য তালাক দিলাম তোমাকে এই কথা বলিয়েন না। কারণ ভয় দেখানোর জন্য যদি বলেন আপনি মুখ দিয়ে তালাক দিয়েছেন, উচ্চারণ করেছেন, অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন, তালাক হওয়ার মতো শব্দ বলে ফেলেছেন, তাহলে এই তালাক ফেরানোর ক্ষমতা কারোর নাই। এই জন্য তালাকের বিষয়টা খুবই সিরিয়াস। যারা বিয়ে করেছেন তারাও, যারা অবিবাহিত তারাও, আমি সব জায়গা বলার চেষ্টা করি, ভাইরা আমার, আমাদের দেশে এখন ঘরে ঘরে তালাক হচ্ছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, যত ঝগড়া লাগে লাগুক, তুমুল ঝগড়া হোক, বিশ্বযুদ্ধ বেঁধে যাক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে যাক, যাক বোমা মারামারি হোক, তাও তালাক মারামারি যেন না হয়। বুঝতে পারছেন? খবরদার, তালাক দিতে হলে যদি মনে করেন না এর সাথে আমার ঘর করা হবে না, তাহলে মাথা ঠান্ডা করে ওলামাদের সাথে পরামর্শ করে, ভেবে চিনতে মুরব্বীদের সাথে পরামর্শ করে, তারপরে সিদ্ধান্ত নিয়ে শরিয়া সম্মত যে তালাক মাসিক যাবে, তারপরে পবিত্র হবে, সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক হওয়ার আগে একটা তালাক দিবেন। এটা হলো সুন্নাহ সম্মত তালাক। মনে আইলো আর রাগ আসলো আর তালাক মেরে দিলেন, এটা তালাক দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।